আমি একই জিনিস দিয়ে আপনাকে বলতে চাই যে এই যে সবকিছু মিলিয়ে যেদিকে আমরা যাচ্ছি রাজনীতিতে অনেক ঘটনা ঘটে সবকিছু ছাপিয়ে সুষ্ঠু একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে আপনারা বারবারই সংলাপের কথা বলছেন অনেকগুলো বিষয় আপনারা দাবি দাওয়া দিয়েছেন সেই জায়গাগুলো সুযোগ কতটুকু আছে সামনে দিনগুলোতে বা আপনারাই বা এই ধরনের সময় এসে কি ধরনের প্রস্তুতিগুলো নেবেন বা আপনাদের পরিকল্পনাগুলো কি থাকবে সামনে আচ্ছা তার আগে আমি ওই একটা কথা বলি যেমন সম্পর্কে মানে ওনার বক্তব্য তো মানে আমি যেটা বলেছি ভীষণ অন্যায় এবং নিন্দনীয় একটা বক্তব্য দিয়েছেন এবং যেটার জন্য অবশ্যই তার পাবলিক মিডিয়াতে ক্ষমা চাওয়া উচিত এবং এমনকি তার বিরুদ্ধে যদি কোনো আইনি প্রতিকার মানে কেউ নিতে চায় সেটা তো আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবে কিন্তু যেটা হচ্ছে যে উনি যখন এই বিশেষ অভিযোগে অভিযুক্ত হচ্ছেন তখন আবার তার সাথে অনেকগুলো তার পুরনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটাকেও প্রযুক্ত করা হচ্ছে এবং সেই বিষয়গুলো তখনই ওই যে আমি যেটা বললাম যে পলিটিক্যাল ডিভাইডটা তৈরি হয়ে যায় আর কি মানে আপনি এতদিন তাহলে তার বিরুদ্ধে ওই বিষয়গুলো ব্যবস্থা নেননি কেন তো সুতরাং সেই জায়গাগুলোতে আপনার যদি একটা সুনির্দিষ্ট অভিযোগের সময় আবার এতদিন আপনি যে ব্যবস্থা নেননি সেগুলো সবগুলো চলে আসে তখন আপনি আসলে কার্যত ওই বিশেষ অভিযোগের যে গুরুত্ব সেটা কমিয়ে দিয়ে বাকি জায়গাগুলোতে নেন সেটাই বরং আমি যে কথাটাকে চেষ্টা করছি যাই হোক আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে দেখুন নির্বাচনে যারা অংশ নিতে চায় তাদের নির্বাচনের প্রস্তুতি কথা তো তারা নির্বাচনের প্রস্তুতি তারা নিজেদের দলকে গোছাবেন তারা জোট করতে চাইবেন তারা আরো দলের সমর্থন নিতে চাইবেন এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া এই প্রক্রিয়া কেউ নিচ্ছে এর মানে এই নয় ও আচ্ছা ওনারা তো এগুলো নিচ্ছেন নির্বাচনে নির্বাচন তো আসারই কথা এবং নির্বাচনের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চায় কিন্তু নির্বাচনটা যে গণতান্ত্রিক পরিবেশে হচ্ছে না সেই কথাটা সেটা যখন একটা বাস্তবতা তখন সেটার বিরুদ্ধে আন্দোলন করাটা একটা কাজ আমরা বলেছি যে সংলাপটা এই কারণে জরুরি যে এখানে একটা সবার জন্য গণতান্ত্রিক পরিবেশ করতে হবে সরকার উন্নয়ন করছে না সরকার উন্নয়ন করছে সরকার এসে আপনি বলবেন সরকার উন্নয়ন করছে সরকার জনসমর্থন ব্যাপারে খুবই কনফিডেন্ট তাহলে তো একটা এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের দখলদারি নির্বাচনের অভিযোগ নেওয়া উচিত না সরকারের তারা আমি তাদের জায়গা থেকে তারা বলবে না জি জি আমরা সেই জায়গা থেকে আপনি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জায়গা নেবে এখন বিরোধী রাজনৈতিক দলের দিক থেকে যদি আমরা দেখি যে সরকার আর কোন সংলাপকে এভাবে প্রতি মুহূর্তে যাদার যেটাকে প্রত্যাখ্যান করছে ফলে তাদের সামনে আন্দোলন ছাড়া উপায় নেই আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে এবং যেটা হবে সেটা হচ্ছে যদি মনে হয় যে হ্যাঁ নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরির জন্য সরকারকে সংলাপে আনতে আনা যাচ্ছে বাধ্য করা যাচ্ছে তখন হয়তো পরিস্থিতির মধ্যে বদল ঘটবে এবং নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তটা কিন্তু শেষ পর্যন্ত অংশ নেওয়ার সিদ্ধান্ত কিন্তু যেকোনো সময় নেওয়া যায় না না যে যতক্ষণই প্রস্থিতা থাকে প্রস্থিতা না থাকলে যেকোনো সময় অংশ নেয়া যায় না প্রত্যাহার যেকোনো সময় করা যায় ফলে সেই দিক থেকে অংশ নেয়ার জন্য প্রস্তুতিও রাখতে হয় আন্দোলনের জায়গাও থাকবে এবং সেইখান সেটার মধ্য দিয়ে একটা জায়গায় আমাদের পৌঁছাতে হবে এবং এই যে আন্দোলনের জায়গা এটা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রূপান্তরে নেয়ার আন্দোলন এবং সেই জায়গাটা যদি না হয় বাংলাদেশ অনেকগুলো বিপদের মধ্যে পড়বে একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি এখন না হয় তাহলে সেইটা বাংলাদেশে কোন রাজনৈতিক দলের কি ভবিষ্যৎ নির্ধারণ করবে তার চাইতে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশকে এটা নানা ধরনের বিপদের মুখে ফেলবে অভ্যন্তরীণ দিক এবং আন্তর্জাতিক মানে যে আমরা চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করছি সেই পরিপ্রেক্ষিতে সে কারণে আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ দরকার তার জন্য আমরা আমাদের অবস্থান থেকে আন্দোলন করছি অন্যান্য রাজনৈতিক দলগুলো আন্দোলন হয় আন্দোলনের গতিপথ ভবিষ্যৎ নির্বাচনের বাস্তবতাটাকে আসলে নির্ধারণ